প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আপনাদের জানাই দেবো পেঁয়াজের খবর। আজকে পেঁয়াজের বাজার দাম কি যাচ্ছে রাজশাহী বানেশ্বর হাটে? আজকে 17 সেপ্টেম্বর 2024 সাল রোজ আজকে মঙ্গলবার হাট, সপ্তাহে দুই দিন সকালকার হাট, শনিবার মঙ্গলবার বসে। চলুন আজকে আমরা কৃষক ভাইদের কাছে একটু বড় মাঝারি ছোট পেঁয়াজের দামটা জেনে আসি। বড় হাট তো দর্শক, চলুন আমরা এই প্রাইস দিয়ে একটু জেনে আসি আজকে কৃষকদের কাছ থেকে পেঁয়াজের বাজার দামটা। তাই ভাইজান, কি দাম হচ্ছে ভাইজান পেঁয়াজ? 38। এটা কি কিং? এখানে দেখছি একটা কিং পেঁয়াজ, তবে বড় কিছু মাঝারি গড় মিক্সার আছে। কি দাম দেবে বলেন? ৪২ কেজিতে এক ধরের আসে বালিশুর হাটে। আমরা এখানে দেখছি পেঁয়াজটা একটু বড় দানার, ভাইয়ের কালারটা ভালো পেঁয়াজ। ভাইজান কি দাম বললো? বলছে 142 পর্যন্ত হয়েছে, 4142 মূল করা হিসাবে দাম হচ্ছে। এখানে 42 কেজিতে এক ধরে, এক খাটে এক একটা নিয়ম, কত খাটে 41 কেজি তো মনে আছে। আমরা এখানে একটা 20 পেঁয়াজ দেখছি, একটু ছোট দানা, ওই যে এখানে একটু ছোট দানা দেখছি। কি দাম বলছে ভাইজান বীজের? হাটে অনেক ব্যাপারী, সবাই তো দাম একরকম হবে, 5,500 এর উপরেও দাম হচ্ছে। কত পর্যন্ত হয়েছে? আচ্ছা কিনা 700 পর্যন্ত দাম হয়েছে। কি তাই ভাই, আমরা এখানে দেখছি একটা মাজরা পেঁয়াজ, ৪৩০০ পর্যন্ত দাম বলছে, এখনো আছে, হয়তো আসতে পারে বাড়বে। এখানে আর একটা পেঁয়াজ দেখছি, বড় দাদা ৪১-৪২ পর্যন্ত। তবে যেগুলো হচ্ছে একটু কিছু কয়েকটা আমরা বীজের পেঁয়াজ দেখলাম, 56-57 দাম হচ্ছে, একটু বড় দানা, একদম ছোট কাই না। যদি ছোট হয়তো কাই হতো তাহলে দামটা একটু বেশি হতো, কারণ ছোট কাই পেঁয়াজের দাম একটু বেশি। ৫,700 দেখলাম, হয়তো ছোট দাম একটু জিরো, 6,000 টাকা পর্যন্ত দেখলে একটু ছোট ছোট পেঁয়াজ আছে, যেগুলো 57-6,000 এগুলো একটু ছোট দেখলাম আমরা। আর আপনার এগুলো বীজের একটু বড় দাম, এগুলো কত বলছে? ৪৭-৪৮। এগুলা বিঘাতে আপনার দেখা যাচ্ছে 7-8 মণ লাগতে পারে নাকি? লাগবে। এই যে এই পেঁয়াজগুলো দেখছেন, বিঘাতে 7-8 মণ লাগবে এই বীজগুলো। আর কিছু বীজ আছে যেগুলো 4-5 মণ লাগবে, যেগুলো আজকে 59-57 মধ্যে বিক্রি হচ্ছে, 5-5.5 মণ লাগবে ওইগুলো। এই ছিল আজকে রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমরা বড় পেঁয়াজ এবং ছোট পেঁয়াজের দামটা জানালাম। সবাই ভালো থাকে।